আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, খালি মানুষের ভুল ধরা আজকাল এত, এটা যে ট্রেন্ড হয়ে গিয়েছে, মানুষ রোস্টেড করে, রোস্ট করে একজন আরেকজনের বিরুদ্ধে, এটাই তাদের ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, এটাই বলে তাদের ক্যারিয়ার। রিল্যাক্স, অথচ এটা যে কত বড় কবিরা গুণা, এটা যে কত বড় মূর্খতা, তা আমরা নিজেরাই বুঝছি না। এটা কারণে আপনার সম্মান নষ্ট হবে, বরকত কমে যাবে, আমল করতে পারবেন না, আর মরলে তো আপনার নেকি সব নিয়ে যাবে ওই ব্যক্তি যার আপনি সমালোচনা করলেন, গিবত করলেন, দোষ ধরিয়েছিলেন। আপনি তো অন্যকে জানাতে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা করছেন, তার ভালো কিছু করছেন, অথচ নিজের আমলগুলো আপনি বরবাদ করে দিচ্ছেন, নাউজুবিল্লাহ। আর বর্তমানে কি বলবো, আজকাল আমাদের আলেমরা, মাওলানা হাফেজ যারা আছে, কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, ভালো ইলম আছে, দাই মুহাদ্দিস, কোরআন হাদিসের এমন কোন আয়াত নেই, এমন কোন হাদিস নেই সে পড়েনি, তারাও আজকে একজন আরেকজনের প্রতি গীবত করছে। ওয়াজে ঢুকলেই কিছু কিছু ইউটিউবার যারা ভিডিও তৈরি করে, তারা এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে লাগিয়ে দেয়, আবার আলেমরাও একই অবস্থা, এক আলেম আরেক আলেমের কোনো একটা ফতোয়া নিয়ে বা কোনো একটা ভুল বিষয় নিয়ে নিজের অজান্তে হোক বা ইচ্ছাকৃতভাবে করেছে, এভাবে সমালোচনা ঝড় তুলে দেয়। লাভটা কি হচ্ছে? কাদা ছড়াছড়ি, ইসলামকে নিচু করা, কাফেররাও হাসে, দেখ তাদের এই অবস্থা, তারা আবার ভ্রাতৃত্ব চায়, তারা আবার ঐক্য চায়, তাদের ইসলামে বলে শান্তি। যাই হোক, শুনুন, দোষ গোপন করলে আমাদের লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির দোষ গোপন করল, সে যেন জীবন্ত পুত্রে ফেলা কোনো কন্যাকে কবর থেকে উঠিয়ে জীবন দান করল। একজনকে জীবন দান করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছে। আর আমরা গীবত করাকে আমাদের পেশা, আমাদের নেশা হয়ে দাঁড়িয়েছে, এটাই আমাদের মনে হয় নেকির কাজ, কল্যাণের কাজ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, জীবন্ত যদি আপনার সামনে কাউকে পুঁতে ফেলা হয়, আপনি তাকে অবশ্য অবশ্যই বাঁচাবেন। আপনার ফিতরাত এভাবে তৈরি হয়েছে। আর আপনি যদি না বাঁচান, তাহলে তো একজন মানুষকে আপনি রক্ষা করতে পারলেন না। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। চিন্তা করে দেখুন, আমরা এমন কে আছি যার কোনো গুনাহ নেই? আল্লাহ যদি আমাদের গুনাহগুলো প্রকাশ করে দেন, আমরা কি সমাজে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো? কখনই পারবো না। হাসরের মাঠে আমাদের সকল পাপগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সামনে প্রকাশ করে দেন, কেমন লাগবে আপনার? আবার আপনার আমলনামাগুলো অন্যজন নিয়ে যাচ্ছে, কেমন লাগবে? আল্লাহ তাআলা যদি আপনি অন্যের দোষ ত্রুটি গোপন রাখেন, তাহলে আপনার গুনাহগুলো আল্লাহ তাআলাও গোপন রাখবেন। সুবহানাল্লাহ। একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন সবচেয়ে গরিব কে, সবাই উত্তর দিল যার সম্পদ নেই সেই গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কিয়ামতের মাঠে এক লোক, সে অনেক আমল নিয়ে আসবে, অতঃপর জান্নাতে ঢুকে যায় অবস্থা, তখন অনেক লোকজন এসে হাজির হবে, কাউকে গালি দিয়েছে, কারো ওপর গীবত করেছে, কারো সম্পদ নিয়েছে, এভাবে সবাই আসবে, ওই নেককার লোক থেকে সব আমলগুলো তারা নিয়ে নিবে, যেমন পাপ কাজ করেছে তেমনই ভাবে নিতে থাকবে। সর্বশেষ যখন দেখবে যে আর কোনো তার নেকি নেই, তখন যাদেরকে গালি দেওয়া হয়েছে, গীবত করা হয়েছে, তাদের যে গুণাগুলো রয়েছে, এই নেককার লোকের ওপর তার ঘাড়ের উপর উঠিয়ে দিবে, অতঃপর সে জাহান্নামে চলে যাবে। এরাই হচ্ছে গরিব। তাহলে অন্যের সমালোচনা করে আপনার কি লাভটা হচ্ছে?
আপনার এত সম্পদগুলি নিয়ে আপনি কি করবেন? এত সমালোচনা করে, অন্যের ক্ষতি করে নিজের তো লস হচ্ছে। যদি এমনটা হতো যে অন্যের ক্ষতি করে শুধু অন্যের ক্ষতিই হলো, নিজের কোনো কিছু কমলো না, এমনটা না। আপনি একটা কথা বললেন যেটা সে করেনি, অথবা আপনি নিজে ভুল বুঝলেন, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে দুই দিকতে ক্ষতি হলেন। এখন এখন প্রশ্ন হচ্ছে, অনেকে তো ভুল করে, ঠিক না? কোরআন হাদিসের ব্যাপারে জাল হাদিস বানায়, শিরিকের কাজ করে, তাদের ব্যাপারে কি হবে? আবার অনেকে আছে অনেক অন্যায় কাজ করে সমাজে, তখন তাদের ব্যাপারে কি বলা হবে? দুটো বিষয় আপনি মাথায় রাখবেন। যদি কেউ গোপনে গুনাহ করে, যে গুনাহগার, ফলে সে একাই ক্ষতিগ্রস্ত হয়, অন্যরা হয় না, সেই গুনাহের কথা কাউকে বলা জায়েজ নেই, তাকে গোপনে এই ব্যাপারে সংশোধন করতে হবে। যেমন কেউ যদি প্রেম ভালোবাসা করে গোপনে, একটি মেয়ের সাথে তার সম্পর্ক আছে, এটা আপনি জানেন কিন্তু আপনি কাউকে বলবেন না, তাকে ব্যক্তিগতভাবে বুঝাবেন, এটা ব্যবিচার কাজ, এটা জেনার কাজ, এর শাস্তি রয়েছে, বুঝাবেন এটা ব্যক্তিগতভাবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে, যদি এমন গুনাহ যেটা পুরো সমাজ, পুরো জাতি, পুরো দেশ ধ্বংসের দিকে চলে যাবে, পাপ কাজ ছড়িয়ে পড়বে, শির কাজ ছড়িয়ে পড়বে, বেদাত ছড়িয়ে পড়বে, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন সবকিছু ছড়িয়ে পড়বে, সেই ব্যাপারে আপনি রুখে দাঁড়াবেন। যেমন প্রকাশ্যে মদ বিক্রি হচ্ছে, প্রকাশ্যে কেউ যদি মদ খায় সেটা আপনি নিষেধ করবেন। গান বাজনা হচ্ছে, কনসার্ট হচ্ছে, সেটা প্রতিবাদ করবেন আপনি, কারণ পুরো সমাজ নষ্টের দিকে চলে যাবে, পুরো দেশ ও জাতিতে গজব পরিণত হবে যদি কেউ এটাকে প্রশ্রয় দেয়, প্রতিবাদ যদি না করে। ইতিমধ্যে তো হচ্ছেই, গজব তো আসছেই, এই যে আমাদের হাতের কামাই। তো যাই হোক, গীবত সমালোচনা না করাটাই আমাদের জন্য উত্তম। আল্লাহ আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।